মামনি, খাও খাও। তুমি একটু তাড়াতাড়ি খাও, আমি টিভি সিরিয়াল দেখবে। খাও বলছি। না, খাবো না। ম্যাডাম, মামনির আমি খাওয়াই দেই। চাচু, তুমি আমার পাশে দাঁড়াও, তাহলেই আমি খাবো। ম্যাডাম, আমগো বাড়িতে যে সুডা বুয়ার কাজ করতো, ওই যে বিলকিসের মা, অনেক অসুস্থ। ডাক্তার নাকি কইছে তার একটু ভালো ভালো খাইতে। আমি তার বাসা চিনি, একটু তরকারি দিয়ে আসি। রান্না করা তরকারি দেওয়ার দরকার নেই, ওকে আসতে বলিস, আমি কিছু টাকা দিয়ে দিব। ঠিক আছে, যা। জি আচ্ছা। মামনি, আপনি মন দিয়ে লেখাপড়া করবেন। আপনার লেখাপড়া করে কিন্তু অনেক বড় হইতে হইব। আপনার লেখাপড়া করে অনেক বড় হইলে আমি কিন্তু আপনার বাড়িতেই কাজ করব। কি মামনি, আপনার বাবা আমার মতো আমারে কাজের লোক হিসেবে রাখবেন না? রাখব চাচু। আচ্ছা মামনি, তাহলে আপনি এখন ক্লাসে যান। আপনার ক্লাস ছুটি হওয়ার আগেই আপনার নিতে আমি এসে এখানে বসে থাকবো। আমি না শাকপন্ত, আপনি কিন্তু কোথাও যাবেন না, কেমন? লক্ষ্মী মামনি। তাড়াতাড়ি বাজারটা লিয়া যাইতে হইব। ম্যাডাম, আপনি যা যা কইছেন বাজার থেকে সব কিছু নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, যা। জি আচ্ছা। রাসেল, আমার জুতাটা নিয়ে আসতেছি স্যার। আপনার জুতা দে। ঠিক আছে, থ্যাংক ইউ। সুহা মামুনের দিকে খেয়াল রাখিস। হ্যাঁ জি স্যার। আপনি আমাকে মামুনের নিয়ে কোনো চিন্তা করেন না। ঠিক আছে। আচ্ছা, আমাকে ধরতে পারবেন না? মামনি মামনি মামনি, আপনার পায়ে জুতাটা পরাই দেই, যত খুশি আপনি দৌড়াদৌড়ি করেন, না হলে আপনার পায়ে ঠান্ডা লাগতে পারে। জানো, কিরণমালাতে যা সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে, আমার কিন্তু সেটা লাগবেই। আচ্ছা ঠিক আছে। কিরণ, রাসেল, এই রাসেল। জি ম্যাডাম। সোহাকিনি স্কুলে যাবে কখন? স্কুলের এখনো আরো 5 মিনিট সময় বাকি আছে, কিছুক্ষণের মধ্যে নিয়ে যাইতেছি। আর শোন, ওকে স্কুলে দিয়ে আসার সময় কিছু বাজার নিয়ে আসবি, আর বাজারগুলো যেন খারাপ না হয় খেয়াল রাখবি, ঠিক আছে? পচা যেন না হয় টাটকা নিয়ে আসবি, ঠিক আছে? জি আচ্ছা। রাসেল, জি, ওই সোহাকে নিয়ে সাবধানে যাস। জি আচ্ছা। রিক্সা যেন আসতে চালায়। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আচ্ছা যা। তো আদর করে পুতুল কিনে দেয়, জামা কাপড় কিনে দেয়, চকলেট কিনে দেয়, ও যে বাজার টাজার করে, আবার চুরি টুরি করে না তো? আরে না, রাসেল খুবই ভালো ছেলে, আর ও তো ছোটবেলা থেকেই আমার এখানে, আমি ওকে চিনি না। আসলে ওর মা বাবা ভাই বোন আপন বলতে কেউ নেই, তো সেই জন্যই সোহাকে এত আদর করে। তোমার তো সবাইকে বিশ্বাস হয়, কাউকে অবিশ্বাস করতেই পারো না, রাসেলের বেলাও তাই। আচ্ছা ঠিক আছে, একটু চা খাও।
আমি হাত মুখটা ধুয়ে নিই। হুম দিচ্ছি। হাই সিনজি, কই যাবে না পা? বাসাবো যাবে? জি উঠেন। এখানে থামো, এখানে থামো, এই নাও টাকা। আপনার বাবা মা আমার যে বেতন দেয়, এই বেতনের টাকা দিয়া আমি আপনার সব সময় আমার সুন্দর সুন্দর পুতুল কিনা দিব। কেমন মামুনি? এইনে ধর। জি যা, আমি আপনার রুমে রাইখে আসতেছি। আম্মু একটু বসো, আমি আসছি। দেখি তো মামুনি আমার জন্য চকলেট এনেছে কিনা। মামুনি, আমার বাগে কি চকলেট খুঁজতেছেন? মনে হয় আনতে ভুলে গেছে। আমি কালকে স্কুলে যাওয়ার সময় আপনার অনেক চকলেট কিনে দেব। কি ব্যাপার, আমার ব্যাগ খোলা কেন? আরে আমার মোবাইল, আমার মোবাইল কই? রাসেল, আমার আইফোনটা কোথায়? ফোনটা তো পাচ্ছি না। ম্যাডাম, মোবাইল কই? আমি কমু কেমনে? আপনার ব্যাগে তো শোয়া মামুনি চকলেট খুঁজতেছিল, এর লেগে তো আমি কাছে একটু দাঁড়াইছি। আমি বাড়ি থেকে আসছি, এই সুযোগে মোবাইলটা সরিয়ে ফেলছি। আমাকে ভুল বুঝাবি যে মোবাইল আমি বাইরে হারিয়ে আছি। একটু ভালো করে মনে করে দেখেন কোথায় রাখছি। চুপ, ভালোই বলে আমার ফোনটা দিয়ে দে, নইলে তোকে আমি পুলিশে দিব। স্যার, কি ব্যাপার? তোমাকে বারবার ফোন করছি, ফোন ধরছ না কেন? এই চোরটাকে জিজ্ঞেস করো। আমি বলছিলাম না, ও একটা চোর। ও বাজার থেকে টাকা চুরি করে সোয়াকে জামা কিনে দেয়, চকলেট কিনে দেয়। আমি বলেছিলাম না, ও একটা চোর। সি 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 রাসেল, তোর জন্য তোর ম্যাডামের কাছে কত কথা শুনেছি। না স্যার, মানে কোনো কথা না, মোবাইলটা দিয়ে দে। ও এইভাবে দিবে না, এইভাবে দিবে না, ওকে পুলিশে দিতে হবে, ওকে পুলিশে দাও। আর যদি ও আমার মেয়ের সাথে থাকে, ও আমার মেয়েকে চোর বানিয়ে ছাড়বে, বুঝছো তুমি? আমি গেলাম, তুমি কি করবা করো। চলো মামুনি। আমি যে মোবাইল চুরি করি নাই, সেটার কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। আমি কি করে বিশ্বাস করামু আমি ম্যাডামের মোবাইল চুরি করি নাই? কালবেলা যখন বাড়িতে পুলিশ এইব, শোয়া মামুনির সামনে আমার ধরে লয়ে যাইব, ছোট মানুষটা অনেক কষ্ট পাইব। না না, আমার একটা কিছু করতেই হইব। জানি এই বাঁধন ছিঁড়ে গেলে তবু আসবে আমার মরু, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে তবু আসবে আমার মরু, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জোরানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরু, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, বুকে ধরে যত ফুল।
ফুল ফোটালা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা, ভাগ্যের পরিহাসেরই না ও। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা, ভাগ্যের পরিহাসেরই না। কেন নিয়তির টানে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো, এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জোরানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার। চাচু মামুনি, মামুনি তুমি বিশ্বাস কর মামুনি, আমি শোন না মামুনি, আমি মোবাইল চুরি করি নাই, ম্যাডাম আমারে ভুল বুঝছে, আমি শোন না। দেখি আমি চাচু কোথায়, চাচু কোথায়, চাচুকে এনে দাও। মা তোমার খারাপ লাগছে, মা তোমার খারাপ লাগছে, মা কিচ্ছু হবে না, আম্মু আছি, মা আমার, মা আমার তোমার কিচ্ছু হবে না, আম্মু আছি। ভয়ের কিছু নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আসুন আমার সাথে। শোনো তুমি ওর কাছে থাকো, আমি ওষুধটা নিয়ে আসছি। হ্যালো স্যার, আমি সিএনজি ড্রাইভার। এক ম্যাডাম ভুল করে আমার সিএনজিতে মোবাইলটা রেখে চলে গেছে। এই মোবাইলে হাজম্যান্ড লেখা দেখে আমি ফোন দিলাম, এখন আপনাকে মোবাইলটা আমি কিভাবে দেব একটু বলেন স্যার। আমি বানসারামপুর ডিগ্রি কলেজের সামনে আছি, আপনি আইসা মোবাইলটা নিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এখানে রাসেলদের বাড়িটা? রাসেল কো বাড়ি? আসেন, কোন বাড়ি? আসেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন বাড়ি। এই তুমি থাকো এখানে। ঠিক আছে স্যার। এই যে এটাই রাসেল মিয়া ঘর বাড়ি। হ্যাঁ এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল, রাসেল মিয়া আসো, রাসেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারে খুঁজেন ভাই? এইটা রাসেল মিয়ার বাড়ি না? হ্যাঁ, এটা তারই ঘর ছিল। ও তো রাসেল কই? সে তো মারা গেছে। তাই ভাই, ঢাকা থেকে আসার সময় রাসেল ছোট্ট একটা বাচ্চা মেয়ের ছবি নিয়ে আসছিল, সারাক্ষণ ছবিটা দেখতো আর কানতো। এই ছবিটার ইতিহাস কি আমরা কেউ জানি না। আপনি দাঁড়ান, আমি ছবিটা নিয়ে আসতেছি। দেখেন এই ছবির মেয়েটাকে চিনতে পারেন কিনা। স্যার আপনার চা। কিরে রাসেল, তুই কি করে বুঝলি যে এখন আমার চা খেতে ইচ্ছে করছে? স্যার
আমি কাজের মানুষ, মনিবের কখন কি লাগবে এইটুকু যদি না বুঝতে পারি তাহলে কেমনে কাজের মানুষ হইলাম স্যার। আচ্ছা রাসেল, তুই এই যে আমার সংসার, তারপর আমার মেয়ে সোহা, এত আদর করিস কেন স্যার? দুনিয়াতে মানুষে আপন বলতে কেউ না কেউ থাকে। আমার তো মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপন মানুষ বলতে দুনিয়াতে কেউ নেই। সোহা মামনির ভালোবাসা আমি সব দুঃখ কষ্ট বুঝলা থাকি স্যার, বিশ্বাস করেন ভালোবাসা সারা আমার আর কোনো উদ্দেশ্য নাই স্যার, আর কোনো উদ্দেশ্য নাই। আসলে আমরা আমাদের নিজেদের অহংকারে মানুষের ভেতরটা না বুঝেই অনেক বড় আঘাত দিয়ে ফেলি, এটা মোটেও ঠিক না। জানিয়ে বাঁধন ছিড়ে গেলে তবু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী